ভালো আছে তো ঠিক আছে এখান থেকেই শুরু হয়েছে তোমার না শোনো মেট্রোর ভূত আমাদের দা ডিরেকশনের পেজে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সময় থাকতে খানা খান জ্যাক ক্যাফেতে এসে যান ওয়েলকাম টু দা ডিরেকশন আপনি আপনি এবার যান আজ উঠেছিল গগনে ট্রাই দ্য রেস্ট নাও ট্রাই দ্য বেস্ট এইটার লোকেশনটা হচ্ছে রোড 9 ব্লক সি সেকশন 6 মিরপুর ঢাকা 1216 ওই দেখেন এখানে ছেলেদের বাংলা স্কুল দেখা যাচ্ছে ওই পারে ছেলেদের বাংলা স্কুল এইখানে হলো জিনজিয়ান ঠিক আছে 6 নাম্বার জিনজিয়ানের এখানে আসলে আপনারা আর ওই যে মেট্রো রেল হয় তো আমরা বড় লোক यस যারা বলে যে মিরপুর হচ্ছে বস্তি নানা কথা বলে তারা দেখো এখান থেকেই শুরু হয়েছে তোমার না শোনো এটা তো জাঙ্ক ক্যাফে রেস্টুরেন্ট তাদের এইখানে পাশে জাঙ্ক ক্যাফের জুস বার আছে এখানে চায়ের আইটেম আছে কম দামে সুন্দর একটা আড্ডা মারার জন্য প্লেস এটা ভালো ইভেন আমি আসছিলাম গতকাল কিন্তু আমি পাই নাই বন্ধ ছিল আর ভিতরের মেনু আর এইটা আপনার জুসের আইটেমগুলো সেম হ্যাঁ কাছে থেকে আমি দেখিয়ে দিলাম তাও আবার তো এখানে ভিতরে তো আপনারা সেট মেনু পাবেনই সেট মেনুর সাথে সাথে আপনারা যে চার যে বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আড্ডাটা একটু মানে চায়ের দোকান টাইপের জায়গায় জমে তো ওখানে কোকটেলের মধ্যে চায়ের জন্য এটা ভালো যদি অনেক মানে চান আড্ডা মারতে ভিতরেও যাইতে পারেন যদি আপনারা সেট মেনু ট্রাই করতে পারেন আমারে তো ঢুকতে দাও এখন মৌ খাবে এক্সপ্রেসো লেমনের যেটার কস্ট হলো 200 BDT এর মধ্যে তো কফি ফ্লেভার আসছে দেখি আমাকে দাও আমি ট্রাই করি এটার মধ্যে আপনারা কফির একটা ফ্লেভার পাবেন কিরকম এটা বলি যে আমরা যে কফি খেতাম চকলেটের মতো একটা ফ্লেভার পেতাম ওই রকম একটা ফ্লেভার পাবেন প্লাস লেবুর একটা টক একটা ফ্লেভার পাবেন প্লাস এখানে কোকের একটা ঝাঁজ পাবেন আপনারা আমি একটা কথা বলি এর মধ্যে বেশি আপনারা যেটা পাবেন সেটা হলো একটু তেতো ভাবটা একটু বেশি পাবে মানে পুরো রিফ্রেশিং বাট তেতো ভাবটা একটু বেশি পাবেন
ফার্স্ট যে সময় আমি খাইছিলাম তখন আমার কাছে ফার্স্ট যে ইয়াটা ছিল তখন হ্যাঁ ঝাপটা লাগে আর ফার্স্টের টাইমটা মজা লাগে না কিন্তু আস্তে আস্তে মানে এটা টেস্টটা যখন বোঝা যায় তখন মজা লাগে আমার কাছে এভারেজ লাগছে হ্যাঁ এভারেজ এসো ভাবতে একটু বেশি লাগছে এটার প্রাইস হলো 220 টাকা এটার মধ্যে আপনারা সব লেমনের ফ্লেভার পাবেন এর একটা ইন্টারেস্টিং ব্যাপার না যে বার্গারের মধ্যে লেমন ফ্লেভার তাই না কামরের সাথে একটা টক ফ্লেভার আসবে আর চিকেনের সাথে এটা একদম যুবস কাঁচা নিয়ে চিকেনের পরিমাণে কিন্তু এখানে অনেক ভালো করে দেওয়া আছে পিস পিস করে দেওয়া আছে আর কি চিকেন ব্রেস্ট পিসটা আর কি দেওয়া আছে এভাবে অ্যান্ড কামরের সাথে সাথে আপনারা একদম একটা টপ ফ্লেভার পাবেন এই পড়বে তো আহা এখন আমরা খাচ্ছি সিঙ্গাপুরি মি গোরিং এটার প্রাইস হলো 150 টাকা এখানে আপনারা পিনাট পাবেন প্লাস ভেজিটেবল তো আছে চিকেন আর ক্যাবেজ ট্যাবেজ ভেজিটেবল দেওয়া আছে দাদু আচ্ছা এটা হলো এটা কিন্তু পটেটো রাইট আলু আলু পটেটো ঘেসের আলু তো এটা টেস্টটা অনেক মজা প্রাইস অনুযায়ী বলবো এটা হলো ফিলিপিনো ফ্রাইড রাইস যেটা প্রাইস হলো 250 টাকা তাহলে এটা টেস্ট করি ডিমটা কিন্তু একদম হাফ বয়েল দেখাবো সামনে থেকে এটা হলো চিকেন গ্রেভি এটা হলো ফিলিপিনো চিকেন গ্রেভি আর এটা হলো সটে করে ভেজিটেবল দেওয়া আছে আর এটা হইতেছে শসা এটা হইতেছে টমেটো আর এটা হইতেছে মায়ের কম খাবা এখানে আপনার ক্যাবেজ দিয়ে ভেজিটেবলটা সার্ভ করছে
অথবা ইউনিক, ঠিক আছে, কারণ এটা হচ্ছে শুটকি ফ্রাইড রাইস, শুটকি ফ্রাইড রাইস। এটা হলো নাসিগোরেং, নাসিগোরেং প্রাইস হলো 150 টাকা। আপনারা ইন্দোনেশিয়ান বালি এই সাইডের এরিয়াতে আপনারা এই ফ্রাইড রাইসটা পেয়ে যাবেন, কিন্তু এখানে একটা টুইস্ট করছে তারা, সেটা হলো আমরা নর্মালি নাসিগোরেং কি জানি স্পাইসি হবে, চিলির পেস্ট থাকবে, কিন্তু এখানে হলো শুটকির পেস্ট দিয়েছে, মানে শুটকির ফ্রাইড রাইস, শুটকি কি ফ্রাইড রাইসের সঙ্গে যায়? চানাচুর দিয়ে ভাত খাওয়ার মতো লাগতেছে আমার কাছে। মনে হচ্ছে কি এই ফ্রাইড রাইসটা পুরো শুটকির ভর্তা দিয়ে মাখানো, সিরিয়াসলি আলাদা করে এই যে শুটকির পেস্ট দেওয়া আছে। কিছু কিছু মানুষ আছে যারা অনেক বেশি শুটকি পছন্দ করে, শুটকি পছন্দ করে না, অনেকে শুটকি পছন্দ, আমি শুটকি একদম পছন্দ করি না, তাদের জন্য এটা বেস্ট হবে, কারণ মনেই হচ্ছে একদম পুরো শুটকির ভর্তা দিয়ে একদম মাখায় রাখছে। নাসিগোরেং এ কি হয় আমরা জানি যে স্পাইসি হয়, এটা অনেক স্পাইসি, ফার্স্ট খেলে আপনারা বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে খাওয়ার পর বুঝবেন ভালো স্পাইসি দেওয়া হয়। এটার 150 টাকা আমরা যে এখানে একটু মাংস টুকরো দিলে ভালো হইতো, এই কারণে একটা ডিম, তারপর শুটকির পেস্ট, শুটকি দিয়ে করা তো অ্যাভারেজ বলবো, যারা শুট খেলে আবার তারা নিতে পারেন। আচ্ছা, এই সবগুলোর মধ্যে এটাই অ্যাভারেজ, বাকি সবগুলো মোটামুটি ভালো টেস্ট, ভালো টেস্ট। খাওয়া দাওয়া শেষ, সবচেয়ে বেশি যদি বলি যে কোনটা মজা লাগছে তাহলে বলবো ফিলিপিনো ফ্রাইড রাইসটা, যেটা 250 টাকা দাম, ওটা সবচেয়ে বেস্ট ছিল। আর নাসিগোরেং যেটা শুটকিটা, সেটা যারা শুটকি লাভার তারা ওইটা মাস্ট ট্রাই করবেন, মানে ওইটা বেশি পছন্দ করবে শুটকি লাভাররা। আর বাকি যে বার্গার, তারপর স্প্যাগেটি যেগুলো ছিল, তো সিঙ্গাপুরে মিগোরেং যেটা ছিল সেটাও মজা ছিল, তারপর আপনার বোলংলেস পাস্তা যেটা ছিল সেটাও মজা ছিল। তো সব কিছু মিলে বলবো যে এখানের খাবার কোয়ালিটিও ভালো অ্যান্ড কোয়ান্টিটিও মাশাল্লাহ ভালোই আছে। আমরা খাবারের সময় বলতে ভুলে গেছিলাম যে এখানে আপনারা খাবারের সাথে, খাবারের প্রাইসের সাথে 15% ভ্যাট ইনক্লুড হবে। আজকে মতো এখানে ভিডিও শেষ, আমাদের দ্য ডিরেকশনের পেজে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বেশিরভাগ সময় আমাদের সামনে দিয়ে মানুষ অতিক্রম করবে, এর আগের বছর আমি এরকম দেখে মানুষের ক্যামেরা অন করছি, আমি সামনে দেখাইতে দেখি, এই জন্য মানুষের আজকের মতো এখানে ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই, বাই বাই।